আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি জানা যাচ্ছে যে হাসাইনি আল হুসাইনি ওরফে বক্সবন্দি, না সরি নকশবন্দি, তার একটি গোপন ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে সে অশ্লীল ভাষায় তার স্ত্রীকে গালিগালাজ করছে এবং তার চার নম্বর স্ত্রীকে সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে এবং তার থেকে 3 লক্ষ টাকা, অর্থাৎ তার বাবার থেকে 3 লক্ষ টাকা ধার নিয়ে বলছে পরে সে টাকা দিবে না। তাকে নির্যাতন করায় তিনি বাধ্য হয়ে তিনি একটি মামলা করেন, যার প্রেক্ষিতে তার স্ত্রীকে সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এখন সে বন্দী রয়েছে, অর্থাৎ ঢাকা কারাগারে সে এখন অ্যারেস্টে রয়েছে। তো তার চার নম্বর স্ত্রী সে মামলাটি করেছে। গোপন তথ্যে আরও ফুটে উঠেছে যে সে 8টি বিয়ে করেছে। শুধু 8টি বিয়ে নয়, এ পর্যন্ত আমাদের ধারণা মতে আমাদের গবেষণায় সে 18টির উপরেও বিয়ে করেছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে যখন ওয়াজ মাহফিল করতে যায় তখন কোনো মেয়েকে দেখেছে পছন্দ করে এবং তাদেরকে তাদের গার্জেনের মাধ্যমে বা কারোর মাধ্যমে পীরের মাধ্যমে তাদেরকে বিয়ের প্রস্তাব দিয়ে জোরপূর্বক তাদেরকে বিয়ে করে এরপর তাদের থেকে অর্থ আত্মসাৎ করে শারীরিক মানসিক নির্যাতন চালায়। তো সব মিলিয়ে এখন পর্যন্ত তার 8টি বই পর্যন্ত রয়েছে। তো ইসলাম বলছে যে 4টি পর্যন্ত বই একসাথে রাখা যাবে, এছাড়া বাকি 4টির উপরে যদি থাকে তাহলে সেগুলো সে জিনার কাতারে উঠবে। তাহলে যে এত বড় একজন আলেম দাবি করছে নকশাবন্দি, সে জিনা করতেছে অহরহ, সেরকম একজন আলেমের বয়ান শোনাও জায়েজ নেই, তার কথাও শোনা জায়েজ নেই, তার আনুগত্য করাও মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম, যে নিজে জিনা করতেছে। সম্প্রতি আরেকটি কথা হচ্ছে যে খেলোয়াড় নাসিরের বিয়ে নিয়ে যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, শিপ্রের সঙ্গে সে কথা বলতে গিয়ে সে বলছে ভাই সে তো খেলোয়াড় কিন্তু আমাদের দেশের একজন হেলিকপ্টার হুজুর এই কাজ করেছে, বলতে গিয়ে সে নাম বলে ফেলেছে হাফিজুর রহমান সিদ্দিকী। তো দেখেন, একজনকে যদি কেউ অপমান করতে চায় পরক্ষণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমান করে দেন। এই কথার 2-1 দিন পরেই তার ভিডিও আবার ভাইরাল হয়ে যায়। যাই হোক, এই নকশবন্দি থেকে সকলে সাবধান, তাকে বয়কট করা উচিত এবং তার ভিডিও তার ওয়াজ কেউ শুনবেন না যারা সম্পূর্ণ ইসলামে হারাম, কারণ সে অহরহ জিনা করছে। কারণ 4টির বেশি স্ত্রী একসাথে রাখা জানা ইসলামে এটা সম্পূর্ণ হারাম। আর জানা যায় সে 18টি বিয়ে করেছে কিন্তু এখন পর্যন্ত 8টি বউ তার রয়েছে, 4টি ছাড়া বাকি 4টি তার জন্য হারাম হচ্ছে। অতএব তার থেকে সকলে সাবধান। ওরে নকশবন্দি, এবার হলি তুই বক্সবন্দি, কি জবাব দিবি তুই জাতির কাছে, ও তুই ঘুরছিস কত মেয়ের পিছে, এবার দিবি কিভাবে জবাব জাতির কাছে। ওরে নকশবন্দি, হলি এবার বক্সবন্দি, কি জবাব দিবি জাতির কাছে, ঘুরছিস কত মেয়ের পিছে।